আজকে আমরা জানবো প্যারাকটিন ট্যাবলেট সম্বন্ধে। আপনার কাছে ছোট একটা রিকোয়েস্ট করতে চাই। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক করুন। তো চলুন ভিডিও দেখে নিন। অ্যান্টিহিস্টামিন নামক ওষুধের একটি গ্রুপের অন্তর্গত, এটি বিভিন্ন অ্যালার্জিজনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি প্রদাহের উপসর্গের পাশাপাশি চুলকানি, ফোলাভাব এবং ফুসকুড়ি থেকে মুক্তি দেয়। এটি ক্ষুধা হ্রাস, খাবারের প্রয়োজন, চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এটি একটি কার্যকর ক্ষুধা উদ্দীপক। প্র্যাকটিন 4 mg ট্যাবলেট, প্র্যাকটিন 4 mg ট্যাবলেট খাবারের সাথে বা খাবার ছাড়াই নেওয়া যেতে পারে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি একটি ডোজ এবং সময়কালের মধ্যে নেওয়া ভালো। আপনার এই ওষুধের প্রয়োজন হতে পারে শুধুমাত্র আপনার উপসর্গের দিনগুলিতে অথবা উপসর্গগুলি যাতে ঘটতে না পারে তার জন্য আপনাকে প্রতিদিন এটি গ্রহণ করতে হতে পারে। আপনি যদি পরামর্শের আগে এটি গ্রহণ করা বন্ধ করেন তবে আপনার লক্ষণগুলি ফিরে আসতে পারে। এই ওষুধটি সাধারণত খুব নিরাপদ। এই ওষুধটি কিছু পরিমাণে মাথা ঘোরা হতে পারে, তাই গাড়ি চালাবেন না বা এমন কিছু করবেন না যা মনোযোগের প্রয়োজন। যদি এটি অব্যাহত থাকে বা আপনাকে উদ্বিগ্ন করে তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। এটি কিছু ক্ষেত্রে মাথা ব্যথার কারণ হতে পারে। এটি গ্রহণ করার আগে আপনার লিভার বা কিডনি বা আপনার হার্টের সাথে কোনো সমস্যা থাকলে আপনার ডাক্তারকে জানাতে হবে। অ্যালকোহল পান করা এড়িয়ে চলুন কারণ এটি এই ওষুধের সাথে অতিরিক্ত তন্দ্রা হতে পারে। কিভাবে প্র্যাকটিন ট্যাবলেট ব্যবহার করবেন? আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন। এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন। চিবাবেন না, চূর্ণ করবেন না বা ভাঙবেন না। প্র্যাকটিন 4 mg ট্যাবলেট খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে, তবে এটি একটি নির্দিষ্ট সময়ে গ্রহণ করা ভালো। কিভাবে প্র্যাকটিন ট্যাবলেট কাজ করে? প্র্যাকটিন 4 mg ট্যাবলেট হল একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ। এটি কিছু রাসায়নিক বার্তাবাহকের ক্রিয়াকে অবরুদ্ধ করে যা প্রদাহ, ভিট, চুলকানি এবং অন্যান্য অ্যালার্জি প্রতিক্রিয়ার জন্য দায়ী। ক্রমাগত বর্ধিত শক্তি গ্রহণ এবং বৃদ্ধি হরমোন নিঃসরণের উদ্দীপনার কারণে এটি ক্ষুধাকেও উদ্দীপিত করে।